আজি আপনাদের গম পায় যে 77 বছর হল ভারতবর্ষ স্বাধীন হওয়ার। এই ভারতবর্ষ স্বাধীন হওয়া উপলক্ষে স্বাধীনতা দিবসের কারণে আমি কিছু কার্যসূচী নিছি রাষ্ট্রীয় পর্যায়ত, যে প্রতি বিধানসভা সমষ্টিত যুব মোর্চার জড়িয়ে মানে বাইক র্যালি ব্যবস্থা করা, আজি আমার বকো ছয়গাঁও সমষ্টিত আমি আজি বাইক র্যালি করল সুন্দরভাবে, এই মাত্র সমাপ্তি হল আমার বাইক র্যালি। আর অহাকালি আছে আমার পলাশবাড়ী সমষ্টিত, পলাশবাড়ী সমষ্টিত আমার রাজ্যিক সভাপতি মহোদয় আহিব, আমার রাজ্যিক প্রভারী হরিশ দ্বিবেদী ডাঙরিয়া তখন উপস্থিত থাকিব, থাকি মানে এই কার্যসূচী হবো। আর ইয়ার পিছত গরৈমারী অঞ্চলত হব, গরৈমারী মানে আমার চমরিয়া সমষ্টির গরৈমারীত এই একটা কার্যসূচী হবো, দক্ষিণ কামরূপ জেলায় এই কার্যসূচী আরম্ভ। 15 তারিখে কিনা কার্যসূচী চক হয় আমার এই এতিয়া আপনার 15 আগস্টত আমার কেনকা ধরনের আছে, আমি প্রতি অনুষ্ঠানত গিয়ে আমি জাতীয় পতাকা উত্তোলন আমি সহযোগ করি। 15 তারিখের পিছত বা আগদিনা কোম 14 তারিখে, 14 তারিখে আমি একটা কার্যসূচী লিছ যে বিভাজনের বিভীষিকা, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময়ত লাখ লাখ মানুষ আজি মৃত্যুমুখত পড়বলগা হয়েছিল, সেই বিভাজনের বিভীষিকার উপর আমি একটা মৌন সমদল করিম, মৌন সমদল করিম, আমি জেলা ভিত্তিক মৌন সমদল করি সেই সময় যা মানুষ শহীদ হয়েছিল, যাক হত্যা করা হয়েছিল, সেই মানুষবিলাকর মানে আত্মার সদগতির কারণে আমি কাম করি। আপনাদের নিশ্চয় গম পায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বাংলাদেশ গম পায় হিন্দু মানুষবিলাকর উপর নানা ধরনের অত্যাচার করে এফালের পর মারি কাটি শেষ করবলে ধরেছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বাংলাদেশক কঠোরভাবে সকিয়ে দিছে যে বাংলাদেশত বসবাস করা প্রতিগী হিন্দুর সুরক্ষা যদি বাংলাদেশে বর্তমান মানে সরকারে যদি নকরে তেতিয়াহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তার উচিত প্রত্যুত্তর দিব। আর সেই নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার ভারতের প্রধানমন্ত্রী মহোদয়ের যুক্ত আমার বক্তব্য, সেই বক্তব্যের পিছন আপনাদের নিশ্চয় দেখিছে যে যাকালি গোটে বাংলাদেশ গোটে হিন্দুবিলাক একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দি গোটে হিন্দুবিলাক একত্রিত হয়েছে, আর কোনো মানুষে যাতে বাংলাদেশ বসবাস করা হিন্দুর উপর অত্যাচার করব নয় তার কারণে বর্তমান তদন্তহীন সরকারক সকিয়ায় দিছে। অসম প্রদেশের নির্দেশত ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ কামরূপ জেলার উদ্যোগত আর বক সমষ্টির সহযোগত আমি এক বিশেষ বাইক র্যালি করো, এক বৃহৎ বাইক র্যালি ইয়াতে হয়। আমার মাজত উপস্থিত থাকে ভারতীয় জনতা যুব মোর্চার অসম প্রদেশের রাজ্যিক কার্যনির্বাহক সদস্য সন্তোষ কছারী ডাঙরিয়া আমাক সহযোগ করে, আমার মাজত উপস্থিত থাকে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কামরূপ জেলার সম্মানীয় সভাপতি অঞ্জন গোস্বামী ডাঙরিয়াকে প্রমুখে করে দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থাকে, আর একটা বৃহৎ বাইক র্যালি ইয়াতে আয়োজন করা হয়। সচাকে আজি একটা বহুত সুখর দিন, আজি এনেকা একটা পবিত্রখনত আমি গোটেবিলাকে লগ পাইছো। 77 সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে আজি যে গোটেই ভারতবর্ষত যে তিরঙ্গা যাত্রা হয়ে আছে, বাইক র্যালি হয়ে আছে, আমি সেইটি আয়োজন করো। আমার জেলাখনত টোটেল 3টা হব, গোটেইবিলাক সমষ্টিত যিমানবিলাক সমষ্টিত আছে প্রত্যেকটা সমষ্টিতে এই বাইক র্যালি হব, আর আমার জেলাখনত টোটেল 3টা সমষ্টিত, বকু ছয়গাঁও সমষ্টি, পলাশবাড়ী সমষ্টি আর চমরিয়া সন্তলি সমষ্টি, 3টা হব। আজির পর স্টার্ট হল 11 তারিখ, আজি বকো সমষ্টিত হল, 12 তারিখে পলাশবাড়ী সমষ্টিত হব, আর এই সমষ্টি পলাশবাড়ী সমষ্টিত আমার সন্মানীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া তখন নিজে উপস্থিত থাকিব, আর 13 তারিখে চমরিয়া সুন্তলি সমষ্টিত আমার আয়োজন করা হব। তো এই বিশেষ বাইক র্যালি যে যুব মোর্চার ফলের পর করা হয়েছে আমি আয়োজন করে আছো, আর আমি সাফল্যমণ্ডিত করবেন চেষ্টা করি, আপনার সকলের সহায় সহযোগিতা বিচারিছো, ধন্যবাদ।